এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমাস ইনাসপেয়ার। রিমাস ইনাসপেয়ার এর নতুন একটি পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, গুড ফ্রাইডের দিন। আজ আমরা একটু বেরোবো, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো, চলো আমার সাথে। হ্যালো, আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এই যে এটা মিঠাই, মিঠাই হ্যালো বলো। এইটা মিঠাইয়ের মাম্মি, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওর চ্যানেলটা একটু দেখে নিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। আর এটা অভিষেক দা, হাই করো অভিষেক দা। আর ওই যে সামনে আছে মিঠি আর মিঠির বাবা। তো আজ আমরা যাচ্ছি ইন্দোর থেকে ঠিক 35 কিলোমিটার দূরে দেবাস টেকরিতে। এবার প্রশ্ন উঠবে কী করে আসবেন? তো এখানে আসার জন্য সমস্ত বড় শহর থেকে ট্রেনের সুব্যবস্থা রয়েছে, মন্দিরের ঠিক খুব কাছেই রয়েছে রেলওয়ে স্টেশন, এছাড়াও আপনি বাস কিংবা প্রাইভেট গাড়িতে আসতে পারবেন। এছাড়া ইন্দোরেতে রয়েছে এয়ারপোর্ট, তো প্লেনেও আসতে পারবেন। মন্দিরের উপরে যাওয়ার জন্য তিনটে রাস্তা রয়েছে, আমরা এখানে কেবল কারটাই চুজ করেছি। এছাড়াও আছে সাধারণ রাস্তা, আর রয়েছে সিঁড়ি দিয়ে রাস্তা, যেটা কিনা 240টা সিঁড়ি পার করে উঠতে হবে। আমাদের দুজনেরই যেহেতু বাচ্চা ছোট, তাই আমরা কেবল কারের সাহায্যই নিয়েছি। এই হলো সেই পথ, এই পথ ধরে আমরা এখন যাব। তো উপরে যারা যাচ্ছে সেটার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানেও রয়েছে মাতার পুজো দেওয়ার জন্য ফল সামগ্রী, যা যা লাগে আর কি, তার দোকান। তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিটের মূল্য হলো প্রতি পার্সন, মানে বড়দের ক্ষেত্রে 126 টাকা, বিকলাঙ্গদের ক্ষেত্রে 110 টাকা, আর 1 থেকে 5 বছরের বাচ্চাদের কোনো চার্জ লাগে না। এখানে লিফটে করে ওপরে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরেই পড়বে কেবল কারের ওই স্টেশনটা, আর এখানে লিফটম্যান আপনাকে ওপরে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন আগে কি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। তো এটাই হলো সেই কেবল কারের স্টেশন। এখন আস্তে আস্তে কেবল কারগুলো এদিকে আসছে, আর এতে করেই আমরা রওনা দেব মন্দিরের পথে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেবল কারের সাহায্যে নিচ থেকে উপরে আসতে প্রায় 15 মিনিট মতন সময় লাগলো। তো এখানে মন্দিরের উপরে চলে এসেছি, ঠিক উপরের দিকে লেখা আছে দেওয়াস। দেওয়াস মানে হলো দুটো দেবীর এখানে বসবাস, তাই এর নাম হয়েছে দেওয়াস। সামনে তোমরা দেখতেই পাচ্ছ পুরো শহরটাকে, রং বেরঙের বাড়িঘর আর তার সাথে দোকানপাট, উপর থেকে দেখতে কতই না সুন্দর লাগছে তাই না? সত্যি করেই জায়গাটা খুব অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো আগের ভিডিওতে কী হচ্ছে দেখে নাও। প্রথমে মন্দিরে ঢুকে ঢুকেই আমরা এখানে একটা মন্দির পেয়েছি, সেটা হলো যে একটা
বিভিন্ন ধরনের পাথরের মূর্তি রয়েছে এই মন্দিরটা, এবং গোটা মন্দিরটা পাথর দিয়েই করা। বিভিন্ন ধরনের দেবদেবীর এখানে দেখলাম নির্মাণ রয়েছে এবং বেশ সুন্দর লাগছিল দেখতে, আর খুব সুন্দর, মানে পজিটিভ একটা ভাইবস কাজ করছে এখানে, এত সুন্দর, মনটা খুব শান্তি দিচ্ছে। তো এখানে একটু প্রণাম টনাম সেরে নিয়ে এবার আমরা আরও এগোবো আমাদের মাতা তুলজা ভবানী ও চামুণ্ডা মার দর্শনে। এবার তোমাদেরকে আমি শোনাবো এই মন্দিরের কিছু পৌরাণিক ঘটনা আর কেনই বা এই মন্দিরের নাম হলো। এই মন্দিরটি 52 শক্তিপীঠের মধ্যে একটি মানা হয়। এই মন্দিরটি 2000 সাল পুরনো। শক্তিপীঠ বলতে বোঝায় মাতা সতীর শরীরের যে সমস্ত অংশগুলো যেখানে যেখানে পড়েছিল সেখানেই একটা করে মন্দির স্থাপন করা হয়েছে। তো এই মন্দিরটাই পড়েছিল মাতার শরীরের রক্ত, আর এই দূরেই তোমরা দেখতে পাবে এবার মাতা তুলজা ভবানীকে। এখানে মারাঠি রাজবংশের রাজ চলত। হোলকার রাজবংশীরা মা তুলজাকে কুলদেবী মানত, আর পাওয়ার রাজবংশীরা মা চামুণ্ডাকেই কুলদেবী মানত। তবে মা চামুণ্ডা ও তুলজা দেবীকে নিয়ে যে পৌরাণিক ঘটনাটা আছে সেটা তোমাদের সাথে এবার আমি বলবো। এই মা চামুণ্ডা ও তুলজা দেবী দুই বোন ছিলেন। একদা তাদের মধ্যে ঝগড়া হয়। তাদের এই কঠিন রূপ আর ঝগড়া দেখে ভৈরব দেব অর্থাৎ শিবজি ও হনুমানজি ছুটে আসেন। দুই মাতা ঠিক করেছিল একজন আকাশে উড়ে যাবে, অপরজন মাটির নিচে চলে যাবে। তাই তোমরা দেখতে পেলে মাতা তুলজা ভবানী কিছুটা মাটির মধ্যে প্রবেশ করা তার মূর্তিটা। এখানে হনুমানজির মন্দিরটাও স্থাপন করা হয়েছে, কারণ সেই সময় মাতা তুলজা ভবানী আর চামুণ্ডাকে শান্ত করতে হনুমানজিও এখানে এসেছিলেন। এখানে আমরা সবাই মিলে একটু তিলক পরে নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি মন্দির ঘুরলাম, আর মন্দিরের কিছু কিছু জায়গায় এই সমস্ত একটু তিলক না পড়লে ঠিক সেই ভাইবসটা আসে না, তাই সবাই মিলেই আমরা একটু তিলক পরে নিচ্ছিলাম, যেটা আর কি এখানকার সাইন, সেটাই আর কি পুরোহিত মশাই আমাদেরকে পরিয়ে দিচ্ছিলেন, আর আমাদের বেশ মজা লাগছিলো, কারণ ফটোশ্যুট করতে এগুলো খুব প্রয়োজন হয়। এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে, আমি পরপর তোমাদেরকে প্রত্যেকটাই দেখালাম, আরও সামনে আছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। কিন্তু
আমরা হেঁটে চলেছি মাতা চামুণ্ডা দেবীকে দেখার জন্য। তো আমাদের সাথে ভিডিওতে থাকো। কয়েকটা সিঁড়িপথ পেরিয়েই আমরা দেখতে পেলাম মাতা চামুণ্ডাকে। ইনি হলেন এখানকার ছোট মেয়ে। তো মাতা চামুণ্ডার মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ দেওয়ালে উড়ন্ত অবস্থায়। যখন ঝামেলা হয়েছিল তখন মাতা চামুণ্ডা উপরে উঠে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময়কার যে মূর্তি সেটাই আজও পুজো হয়। আরও তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার আছে আমার, সেটা হলো এই তুলজা ভবানীর মন্দিরের ঠিক নিচের দিকেই তোমরা আমার ভিডিওটা একটু গেলে দেখতেই পাবে যে এখানে একটা হেলিকপ্টার নামার জন্য সুব্যবস্থা রয়েছে ওই দূরে, কারণ যেহেতু এটা পাহাড়ের ওপরে তো অনেক সময় মন্ত্রীরা আসলেও এভাবে এখানে আসেন। সন্ধ্যা প্রায় শেষের দিকে, এখন রাত্রি হওয়ার দিকে। তো আমরা অনেকক্ষণ দেবাস টেকরিতে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। এখন কেবল কারের মধ্যে বসে তোমাদেরকে নিচটা দেখাচ্ছি। দেখো গোটা শহর জুড়ে আলো জ্বলছে, আর কতই না সুন্দর লাগছে। যেন মনে হচ্ছে যে আমি একটা পাখি আকাশ দিয়ে উপরে উঠে যাচ্ছি আর নিচটা দেখতে পাচ্ছি, ঠিক যেমনটা প্লেনে বসলেও মনে হয়। এত একটা ভালো মুহূর্ত কাটালাম, তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ ইন্দোর ও তার আশেপাশের শহরের সমস্ত ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। গাড়িতে উঠে বসে গিয়েছি আর কাছে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি, হালকা বৃষ্টি শুরু হলো। আমাদেরও ঘোরা কমপ্লিট হয়ে গেছে এমন সময় বৃষ্টিটা হলো। তো ভগবানকে অনেক ধন্যবাদ এত একটা ভালো মুহূর্ত আমাদের কাটিয়ে বৃষ্টিটা দেওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো থাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই।